হ্যালো ভিউয়ার্স, খেলাধুলাকে ভালোবাসে না দুনিয়াতে এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। কারণ খেলাধুলা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটি দেশের মানুষের কাছে অন্যতম একটি সুস্থ বিনোদন মাধ্যম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মাঝে মধ্যে খেলা চলাকালীন অবস্থায় মাঠের মধ্যে থাকা খেলোয়াড়, দর্শক কিংবা রেফারিদের করা কিছু মজাদার ঘটনার কারণে সেই বিনোদনে যেন আরও নতুন মাত্রা যোগ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা খেলার মাঠে ঘটে যাওয়া কিছু অসাধারণ ঘটনাকেই দেখতে চলেছি, যেগুলো হয়তোবা এর আগে আপনারা কখনোই দেখেননি। তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এখানে পিং পং খেলা চলছিল। এই খেলোয়াড়ের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন যে ইনি পিং পং বলের ব্যাট ছাড়াই মাথার সাহায্যে তুমুল গতিতে পিং পং বল খেলছেন, যা সত্যি খুবই মজাদার ছিল। দৌড় প্রতিযোগিতা খেলার সময় এই কুকুরটি তার মালিকের পিছনে এভাবেই দৌড়াচ্ছিল এবং মালিকের সাথে সেও প্রথম স্থান অধিকার করে নেয়। ক্রিকেট খেলার মাঠে আম্পায়ার একটি অবিচ্ছেদ্য অংশ এবং অনেক আম্পায়ারদের সিগন্যাল দেওয়ার অঙ্গভঙ্গিগুলো সত্যি সত্যি চোখ ধাঁধালো হয়ে থাকে। কিন্তু কোনো আম্পায়ারের অঙ্গভঙ্গি যদি কোনো ক্রিকেট খেলোয়াড় নকল করে ফেলে, তাহলে সেটা কেমন হবে? আর এমন কাণ্ড ঘটিয়েছিলেন বাংলাদেশের এক অন্যতম ক্রিকেট প্লেয়ার মোহাম্মদ নাসির হোসেন। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া টিমের মধ্যে একটি টেস্ট ম্যাচ চলাকালীন অবস্থায় মাঠে থাকা আম্পায়ারকে নকল করেছিলেন এই প্লেয়ার, যা সত্যি খুবই মজাদার ছিল। ফুটবল খেলে এই দলটি জয়লাভ করেছিল আর হাতে ট্রফি নিয়ে নিজেদের জয় উল্লাস করার সময় দুর্ভাগ্যক্রমে ট্রফিটি হাত থেকে মাটিতে পড়ে গিয়ে সেটি একেবারেই ভেঙে চুরে যায়। ট্রাম্পেলিং জাম্প করার সময় এই খেলোয়াড় একটু বেশি খুশিতে ছিলেন, তাই তো বেখেয়ালে ল্যান্ড করার সময় তিনি এভাবেই পড়ে যান। তাই খেলায় জয়ী হওয়ার পরিবর্তে তিনি রীতিমতো হাসির পাত্র হয়ে যান। ভুলবশত এই খাম্বাটি একজন খেলোয়াড়ের জায়গা মতো লেগে যায়। মানুষের ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল যদি হাজার হাজার মানুষের সামনে হয়ে যায়, তাহলে মানুষ হাসাহাসি করবে, এটাই স্বাভাবিক। আর এই রেফারি একই ভুল করেছিলেন। এখানে ইনি বিজয়ী হয়েছিলেন, কিন্তু ভুলবশত ইনি পরাজয়ের হাত আগেই তুলে ফেলেন। ये जीती है? नहीं नहीं ये नहीं, ये जीती है। साला तुचिया। এই পুল জাম্পার অনেক দূর থেকে দৌড়ে এসে জাম্প করার সময় হঠাৎ করে তার হাতের স্টিকটি এভাবেই ভেঙে পড়ে, যা গ্যালারিতে থাকা সমস্ত দর্শকেরা দেখে অনেক মজা পেয়েছিল। টেনিস প্লেয়ার রাফায়েল নাডালকে খেলা চলাকালীন অবস্থায় গ্যালারির একজন দর্শক এভাবেই তার হাতের মাঝ আঙ্গুলটিকে প্রদর্শন করে। যদিও পরবর্তীতে মাঠের সিকিউরিটি কর্মকর্তারা এই দর্শককে সেখান থেকে বের করে দেয়, কিন্তু ততক্ষণে এই দৃশ্য লাইভ টেলিভিশনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দেখেছিল। বিখ্যাত এই বাস্কেটবল খেলোয়াড় তার একটি ব্যবহৃত মোজা তিনি দর্শকদের উদ্দেশ্যে এভাবেই ছুঁড়ে মারেন। জানিয়ে দর্শকদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি লেগে যায়। ক্রিকেট খেলার সময় অনেক মজাদার ঘটনা আমরা অনেকবারই দেখেছি, কিন্তু শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ডের মধ্যে একটি টেস্ট ম্যাচ চলার সময় হঠাৎ করে একটি বল ব্যাটসম্যানের হেলমেটে আটকে যায়, যা দেখে সেখানকার সবাই একটু হাসাহাসিতে মেতে ওঠে। কিন্তু সৌভাগ্যক্রমে ওই ব্যাটসম্যান একটুও আঘাত পাননি। WWE খেলার সময় এই বিজয়ী নারী রেসলার তার কাছে পরাজিত আরেক নারী রেসলারকে ঘাড়ে নিয়ে এভাবেই তার জয়কে উদযাপন করছিলেন। বেসবল খেলার সময় এই তিনজন প্লেয়ার তাদের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা এভাবেই গ্যালারিতে আশ্রে পড়ে। খেলোয়াড়েরা খেলাধুলায় বিজয়ী হবার পরে ভিন্ন ভিন্ন স্টাইলে তারা বিজয়কে সেলিব্রেট করে থাকে,
কিন্তু তাই বলে বিজয়ী হবার পরে জুতোর মধ্যে শ্যাম্পেন ঢেলে খাওয়াটা সত্যি সত্যি খুবই হাস্যকর ঘটনা। এই টেনিস তারকার এমন চোখ ধাঁধালো শট সত্যি সত্যি দেখার মতো। WWE ফাইটার রোম্যান রেন্সকে কাছে পেয়ে এই মহিলা সেলফি তোলার সুযোগে তাকে একটি চুমু দিয়ে বসেন। এই পুল জাম্পার জাম্প করতে গিয়ে তার অনাগত ভবিষ্যৎকে তিনি হারাতে বসেছিলেন। ফুটবল খেলার সময় হঠাৎ করে খেলার মাঠে দুষ্টুমিষ্টি একটি বিড়াল ছানা ঢুকে পড়ে, যা খেলার বিনোদনের মাত্রাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এমন ঘটনার পর এই ব্যক্তি মনে হয় আর দ্বিতীয়বার জীবনেও জাম্প করতে চাইবে না, কারণ এনার শিক্ষা একবারেই হয়ে গেছে। ভুল সিদ্ধান্ত দেওয়ার কারণে এই নারী রেসলার রেফারির উপরে এভাবেই প্রতিশোধ নিয়েছিলেন। কার রেসিং খেলার সময় একটি গাড়ির দরজা যখন কোনোভাবেই বন্ধ হচ্ছিল না, তখন একজন অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান গাড়ির দরজায় লাথি মেরে সেটাকে বন্ধ করার চেষ্টা করেন। এই দুই রেসলার খেলাধুলা করার সময় তারা নাচানাচির মাধ্যমেই দর্শকদের মন ভরিয়ে দিয়েছিলেন। ফুটবল খেলার সময় এমন সহজ সুযোগ যে সকল প্লেয়ার মিস করে, ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে খুব ভালো করেই মনে রাখে। এই বাইকারের এমন চোখ ধাঁধানো স্ট্যান্ড শো দেখে সত্যি সত্যি আপনিও আমার মতো এনার ফ্যান হয়ে যাবেন। চোখ ধাঁধানো এমন স্ট্যান্ড শো করার জন্য যেমন দক্ষতার প্রয়োজন, ঠিক তেমনই বুক ভরা সাহসেরও দরকার আছে। গ্যালারিতে বসে খেলা দেখার সময় এই দর্শক হঠাৎ করে একটি বেলুন কুড়িয়ে পান। আর সেটি যখন তিনি পায়ের সাহায্যে ফাটিয়ে ফেলেন, তার বিকট শব্দ শুনে অন্য দর্শকেরা ভয় পেয়ে গিয়েছিল। খেলার মাঠে এমন ফানি মেডিকেল টিম দেখলে যে কেউ তার হাসিকে চেপে রাখতে পারবে না। লং জাম্প করা এই খেলা যদি আপনার পছন্দ নাও হয়ে থাকে, তবে এমন সুন্দরী খেলোয়াড়দেরকে দেখলে আপনার টিকিটের পয়সা এমনি উসুল হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।